নব গৌরবরং নব পুষ্পসরং নব ভাবধরং নব উল্লাসপরং নব হাস্যকরং নব প্রেমবরং প্রণামামি শচীসুতং গৌরবরং যুগধর্মযুতং পূর্ণ নন্দসুতং ধরণীসুচিত্রং ভবভাবচিতং তনুধানচিত্রং নিজ বাসধৃতং প্রণামামি শচীসুতং গৌরবরং নমোয়ং বিষ্ণুপাদায় গোবিন্দ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রী শ্রী স্বামী শিবানন্দ ইতি নামিনে নমোয়ং বিষ্ণুপাদায় গৌর প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বনমিতি নামিনে প্রথমেই আমি আমার রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিত আমৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন আমরা রসাস্বাদন করছি। সেখানে আমরা দেখেছি যে কীভাবে নিত্যানন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুকে পথ ভুলিয়ে শান্তিপুরে তিনি অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে আসলেন এবং সেখানে অদ্বৈত আচার্য সীতাদেবী বিবিধ রন্ধন করে বিবিধ ব্যঞ্জন রন্ধন করে প্রথমে অদ্বৈত আচার্য একটা ধাতু পাত্রে ভগবান শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করেছিলেন আর দুটি আঠিয়া কলার দুটা কলা পাতায় দুটা ভোগ সাজানো হয়েছিল, তিনটা ভোগ সাজানো হয়েছিল, যে ধাতু পাত্রেরটা ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। তারপর আচার্য অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে হাত ধরে তিনি তাদের পিঁড়িতে বসালেন। এই তিনটি পাতেই মানে চৈতন্য মহাপ্রভু কিন্তু মনে করেছিলেন যে এই তিনটি পাতেই বিতরণ করার জন্য, তাই তিনি বলেছিলেন যে আরও দুটি কলাপাতা নিয়ে এসো এবং তাতে অল্প করে কিছু ব্যঞ্জন এবং অন্ন দাও। আমরা দেখছি যে প্রথমে অদ্বৈত আচার্য প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছিলেন, সেটা থেকে আমরা জানতে পারছি যে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমুক্ষ, মানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। আহার শুদ্ধ ও সত্য শুদ্ধি, সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুক্ষ লাভের পথ খুঁজে পায়। কেবলমাত্র যজ্ঞের উচ্ছিষ্ট গ্রহণ করার মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে আমরা মুক্তি হয়ে পবিত্র হতে পারি। এখানে যজ্ঞ বলতে কিন্তু সেই হোম আহুতি দিয়ে সেই যজ্ঞ নয়, যজ্ঞ বলতে এখানে ভগবানকে অর্পিত বস্তু, সেটাও একটা যজ্ঞ। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যখন কোনো কিছু নিবেদন করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। তাই খাদ্যদ্রব্য গ্রহণের আগে ভগবানকে নিবেদন করা উচিত। যেহেতু খাদ্য সামগ্রী ভগবানকে নিবেদন করতে হয় তাই সাত্ত্বিক আহার অবশ্যই মানে রন্ধন করা উচিত এবং কর্তব্য, কেননা তামসিক এবং রাজসিক আহার ভগবান গ্রহণ করেন না। কেউ যদি ভগবানকে অর্পণ না করে আহার করে তাহলে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। সেই জন্য সীতাদেবী অদ্বৈত আচার্য যে একশোটার উপরে ব্যঞ্জন রন্ধন করেছিলেন তার সবই সাত্বিক আহার ছিল, তার সবই নিরামিষ আহার তারা রন্ধন করেছিলেন। সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যজ্ঞাশিষ্টাশ্বিন শান্ত মুচ্ছন্তে সর্বকিলমিষৈ ভুঞ্জতে তে তগং পাপা যে পচন্তাত্ম কারণাৎ,
মানে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করেই মানে অন্নাদি ব্যঞ্জনাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য মানে অন্ন পাক করে মানে রন্ধন করে, তারা কেবল পাপই ভক্ষণ করে মানে পাপ ভোজন করে। সেটা গীতা গীতায় শ্রীমৎ ভাগবত গীতায় তৃতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে আছে। ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার যতগুলি পন্থা রয়েছে তার অন্যতম পন্থা হচ্ছে কি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। যে কেউ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তুলসীপত্র এবং জলস অন্য ব্যঞ্জন আদি ফলমূলও নিবেদন করে তাহলে তিনি সেই ব্যক্তির প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং তুয়ং যে যথা যে মে যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত অপরিত অস্নামি প্রজাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প এবং ফল এবং জল অর্পণ করেন, আমি তার ভক্তি মানে প্লুত মানে উপহার প্রীতি সহকারে আমি গ্রহণ করি। তাই আমরা এখানে দেখছি অদ্বৈত আচার্য প্রভু প্রথমে ধাতুপাত্রে নৈবেদ্য ভোগ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন, আর যেই দুটি কলাপাতায় আঠিয়া কলার পাতায় যেগুলি ভোগ অনিবেদিত ভোগ ছিল সেটা সেখানে সেই দুটি পা পাতা মানে সেই খাদ্য দ্রব্য তিনি এই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে তিনি নিবেদন করলেন এবং তাদের হাত ধরে তিনি তাদেরকে বসালেন। শ্রী চৈতন্য প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষণ হে উপকরণ ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারি ভুরি ভোজন করহ ছাড়ো বচন চাতুরী প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসের উচিত নয়, এই সমস্ত খেলে এই সমস্ত খাদ্য অন্ন খেলে কীভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে। অদ্বৈত আচার্যকে বলছেন মানে এটার থেকে তিনি আসলে আমাদের জন্য সেই সব কথা তিনি বলছেন। তাই বলছেন যে এইরকম মুখরোচক দ্রব্যে সন্ন্যাসীর অধিকার নেই, ইন্দ্রিয়প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তি মানে প্রবল হয়, সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। কিন্তু আমাদের শ্রী শ্রী গুরুদেব আমাদের নির্দেশ দেন, অনেক আগে আগে আমাকেও বলেছিলেন যে বেশি 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 মানে অনেক ধরনের আইটেম রান্না করবে না, কারণ বাবা তো একদম মানে খুব কি বলে প্র্যাকটিক্যাল বাবা। বাবা বলছিলেন একদিন যে যত যত মানে মানে ভ্যারাইটিস মানে বিবিধ ব্যঞ্জন রান্না করবে প্রত্যেকটাতে তেল পড়বে আর প্রত্যেকটাতে লবণ পড়বে, যে 10টা যদি আইটেম করো 10টাতেই তেল পড়বে 10টাতেই মানে লবণ নুন দিতে হবে, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বাবা এত প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। হ্যাঁ, তার মানে কি মানে যে বেশি অনেক ধরনের রসনাতৃপ্তির জন্য রান্না করলে কী হবে, সেটা তো ভগবানকে নিবেদন করার পর তো আমরাই গ্রহণ করবো, আমাদেরকেই গ্রহণ করতে হবে, ভক্তদেরই করে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাতে স্বাস্থ্যসম্মতভাবেও সেটা কিন্তু ভালো নয়, সেটাই আমাদেরকে বুঝাতে চেয়েছিলেন বাবা। আর আরেকটা হচ্ছে কি বৈরাগ্য বিদ্যা, মানে মুখরোচক দ্রব্য খেলে আমাদের কী হবে ভোগ প্রবৃত্তি প্রবল হবে, আরও খেতে ইচ্ছা করবে, আরও স্বাদ করে আরও বিভিন্ন রকমের খেতে হবে। তাই তা থেকে নিবৃত্তি করার জন্যই বাবা আমাদের গুরুদেব আমাদেরকে এইভাবেই নির্দেশ দেন। হ্যাঁ, আর তিনি আমাদের মানে শরীরের জন্য সেটা যে অপকার সেটাও তিনি পরোক্ষভাবে আমাদেরকে বলেন। যে যতই রান্না করবে সেটা মানে সমপরিমাণে তেলও পড়বে, 10টা রান্না করবে 10 বার তেল ঢালবে,
10 বার নুন দেবে, যা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেটাই। হ্যাঁ, আর সেই জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্যদ্রব্য মানে খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন, কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। তাই সে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে মানে সেবা মানসে করিবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে। আমরা বৃন্দাবনে আমরা সবসময় যেতে আমরা পারি না, আমরা আমরা সেই তীর্থস্থানগুলিকে নবদ্বীপ ধাম আমরা বৃন্দাবন মথুরা আমরা সবসময় যেতে পারি না, কিন্তু আমরা মানস সেবা করতে পারি, ঘরে বসেই আমরা মানস সেবা করতে পারি। তাই মহাপ্রভু রঘুনাথ দাস যিনি কৃষ্ণলীলায় রতিমঞ্জরী ছিলেন তাকে সেই উপদেশ দিয়েছেন যে ভালো না খাইবে আর ভালো না পড়িবে। এভাবেই তিনি সন্ন্যাসীদের আদর্শ নির্ধারণ করে গেছেন। ভগবত ভক্ত কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না, কিন্তু অর্থবান যে গৃহস্থরা, অর্থবান গৃহস্থরা অত্যন্ত মুখরোচক উত্তম উত্তম দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন ভোগ নিবেদন করেন, নিবেদন করে থাকেন। ফুলমালা পালঙ্ক অলঙ্কার উপাদেয় খাদ্যদ্রব্য পান তাম্বুল আদি কৃষ্ণ বিলাস সামগ্রী হলো আমরা ভগবান কৃষ্ণকে নিবেদন করে অর্থবান গৃহস্থরা নিবেদন করে, সত্যি নিবেদন করে, তা সত্ত্বেও কিন্তু অকিঞ্চন বৈষ্ণব তার দেহকে প্রাকৃত এবং বিভৎস গানে সেই দ্রব্য কিন্তু গ্রহণ করেন না, সেই দ্রব্য গ্রহণ করেন না। তিনি মনে করেন যে সেগুলি গ্রহণ করলে ভগবানের চরণে অপরাধ হবে। যিনি বৈষ্ণব মানে সন্ন্যাস সন্ন্যাসী তার এইগুলি তিনি এইগুলি খাদ্যদ্রব্য থেকে তিনি বিরত থাকেন। বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব কিন্তু অসহজীরা তা বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভুর যে আমাদেরকে যে বলেছেন যে নির্দেশ দিয়েছেন তা সহজীরা মায়াবাদী যারা বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব যারা তারা কিন্তু বুঝতে পারে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু কেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে যে দুটি কল পাতায় অন্য দুটি পাতায় অল্প একটু ব্যঞ্জন দিতে তিনি কেন বলেছিলেন সেগুলি যারা বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব তারা কিন্তু বুঝতে পারে না। তখন অদ্বৈত আচার্য তখন মহাপ্রভুকে বললেন, আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। তার জন্য যখন চৈতন্য মহাপ্রভু তিনি সেই নিবেদিত অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, তুমি তোমার লুকোচুরি ছাড়ো তো প্রভু, আমি তোমার সব কথা জানি আর তুমি আর তোমার সন্ন্যাস গ্রহণের গোপন কারণটিও আমি জানি। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বাকচাতুরি ছেড়ে ভোজন করতে বললেন। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এত অন্ন আমি খেতে পারবো না। অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন, তিনি যেন যতটুকু পারেন ততটুকুই যেন অপকটে আহার করেন, যদি তিনি সব খেতে না পারেন তাহলে সেগুলি তার পাতেই পড়ে থাক, তবুও তিনি যাতে গ্রহণ করেন। তাই তিনি বলছেন, প্রভু বলে এত অন্য নারীব খাইতে, সন্ন্যাসী ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। তখন চৈতন্য মহাপ্রভু আবার বললেন, আমি এত অন্য খেতে পারবো না আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর মানে পক্ষে উচিত নয়, উচিত নয়। শ্রীমদ্ ভাগবতমে এটা নিয়ে এটার নির্দেশ দেওয়া হয়েছে 11 স্কন্ধে 18 অধ্যায়ে 19 নম্বর শ্লোকে, সেটা শ্রীমদ্ ভাগবতমে সেটা নির্দেশ আছে যে বহির্জলাশয়ং গত্বা তত্র উপস্পৃশ্য বাগজত বিব্রজ্য পাবিতং শেষং ভুঞ্জিতা শেষ মারিতম। মানে গৃহ থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে তিনি বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে তিনি তিন ভাগে মানে বিষ্ণু ব্রহ্মা এবং সূর্যদেবকে নিবেদন করে মানে কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন, সেটা শ্রীমদ্ ভাগবতমে সেটা মানে উল্লেখ আছে। আচার্য বললেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানে শ্রী জগন্নাথ
দেব থেকে অভিন্ন জেনে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নীলাচলে তুমি 56 ভোগ খাও, কারণ জগন্নাথ পুরীতে ভগবানকে জগন্নাথ দেবকে 8 বার তারা মানে ভোগ নিবেদন করে। কিন্তু সাধারণত অন্যান্য মন্দিরে এবং আমরা গৃহস্থরাও আমরা 3 বারই আমরা দিই, নিবেদন করা হয়, কিন্তু নীলাচলে কিন্তু অদ্বৈত আচার্য বলছেন যে নীলাচলে তুমি 56 ভোগ খাও, 8 বার ভোগ নিবেদন করা হয়, আর প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো, কারণ গৌরাঙ্গ স্বয়ং তো কৃষ্ণ, কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই অদ্বৈত আচার্য প্রভু যিনি স্বয়ং মহাদেব এই কলিযুগে এসেছেন অদ্বৈত আচার্য হয়ে, তিনি তো সবই জানেন, তাই তিনি চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে তুমি বাঘ চাতুরি ছাড়ো, তুমি এখন তুমি ভোজন করো, আমি জানি, আমি কি জানি না তুমি 56 ভোগ যে খাও, তুমি সেই নৈবেদ্য শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো, আমি সেসব জানি, তাই তুমি বাক চাতুরি ছাড়ো, এখন আহার তুমি প্রসাদ তুমি এই এই গ্রহণ করো। তাই বলছেন যে অদ্বৈত আচার্য প্রভু আরও বললেন, 3 জনার ভক্ষ তোমার 1 গ্রাসও নয়, সেই তুলনায় এই যে আমি অন্ন দিয়েছি তোমাকে সেটি তোমার 5টি গ্রাসও হবে না, মানে তুমি 5 গ্রাসেই তুমি সেটা শেষ করবে অদ্বৈত আচার্য বলছেন। অদ্বৈত আচার্য প্রভু বললেন, আরও বললেন যে প্রভু আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার ঘরে আজ অতিথি হয়ে এসেছো, দয়া করে এখন ছল চাতুরি ছাড়ো এবং ভোজন করো, ছল চাতুরি করবে না ভোজন করো, আমার অনেক ভাগ্য আজ তুমি আমার ঘিরে এসেছো। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিলা ধুয়ে ভোজন করিতে। এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু 2 প্রভুর হাত ধোয়ার জল দিলেন, তারপর তারা 2জন হাসতে হাসতে প্রসাদ সেবা করতে লাগলেন। নিত্যানন্দ কহে কইল তিন উপবাস, আজি পারানা করিতে হইল বড়বাস। নিত্যানন্দ প্রভু তখন বলে উঠলেন, এইসবের যে কথা আদান প্রদান হচ্ছিল, তখন নিত্যানন্দ বলে উঠলেন আজকে 3 দিন ধরে এক নাগারে 3 দিন ধরে উপবাস করে আছি, আশা করেছিলাম আজ আমি পালন করব, উপবাস ভঙ্গ করব, কিন্তু যেই অন্ন নিত্যানন্দ প্রভু বললেন যে যে অন্ন নিবেদন করা হয়েছে সেই অন্ন তার কাছে 1 গ্রাসও নয়, মানে এটা তো কিছুই নয়, তিনি বলছেন 1 গ্রাসও নয়, আমার কাছে 1 গ্রাসেও নয়, তিনি 3 দিন ধরে উপবাস করছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন তিনি পালন করবেন, কিন্তু তিনি বললেন যদিও অদ্বৈত আচার্য প্রভু আমাকে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, কিন্তু আজও দেখছি আমি আজও আমাকে উপবাস করতে হবে, মানে অন্যের এটা এগুলি সব মানে লীলা এবং কথার বাকচাতুরি এবং কি বলে প্রণয় কলহ মানে যাকে বলা হয়, তিনি অদ্বৈত আচার্যকে তিনি বলছেন যে তুমি যা দিয়েছ সেটা আমার 1 গ্রাসেরও সমান নয়, আমি দেখছি আজও আমাকে না খেয়ে থাকতে হবে, কারণ এত অল্প অন্নে আমার অর্ধেক পেটও ভরবে না। এইদিকে মহাপ্রভু বলছেন যে অন্ন সরিয়ে রাখো, সন্ন্যাসীর এত খাওয়া উচিত নয়, আর এদিকে নিত্যানন্দ প্রভু বলছেন আজও আমাকে উপবাস মানে হয়ে থাকতে হবে, কারণ যা তুমি দিয়েছো আমাদেরকে সেটা আমার অর্ধেক পেটও আমার ভরবে না। তাই বলে তিনি অদ্বৈত আচার্যকে বলছেন, অদ্বৈত আচার্য প্রভু তখন উত্তর দিলেন, আচার্য কহে তুমি হও তৈথিক সন্ন্যাসী, কবু ফলমূল খাও কবু উপযোগী, উপবাসী। আরে তখন তিনি অদ্বৈত আচার্য উত্তর দিলেন, আরে নিত্যানন্দ তুমি তো হচ্ছ একটা তৈথিক সন্ন্যাসী। তৈথিক সন্ন্যাসী মানে কি? কারণ নিত্যানন্দ প্রভু 10-12 বছর বয়সেই তিনি গৃহত্যাগ করেছিলেন এক সন্ন্যাসীর সঙ্গে এবং তিনি ভারতবর্ষে সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন, 20 বছর ধরে তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করে করে তিনি সর্বশেষে তিনি বৃন্দাবনে এসেছিলেন এবং তিনি অপেক্ষা করছিলেন কখন চৈতন্য মহাপ্রভু সেই হরিনাম সংকীর্তন যজ্ঞ শিবাসঙ্গনে আরম্ভ করবেন, তার জন্য তিনি 20 বছর ধরে তিনি সমস্ত তীর্থে ভ্রমণ করে করে সে বৃন্দাবনে এসে তিনি সেই অপেক্ষা করছিলেন এবং তাই তিনি অদ্বৈত আচার্য তাকে বলেছিলেন তৈথিক সন্ন্যাসী, তুমি তো হচ্ছ তৈথিক সন্ন্যাসী, কখনো কখনো তুমি ফলমূল খাও,
আবার কখনো কখনো তুমি উপবাসই থাকো। এটা তুমি কি বলছো? তাই বলছেন যে আমি তো দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমার খেয়ে এসেছো, সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করো। নিত্যানন্দকে বলছেন তোমার এই লোভী মনোবৃত্তি তুমি পরিত্যাগ করো, যেটুকু অন্ন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো, এইগুলি প্রণয় কলহ, প্রণয় কলহ। তখন নিত্যানন্দ উত্তর দিলেন, আরে আমি যাই হই না কেন, তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ, সুতরাং আমি যত ভোজন করতে চাই আমাকে তোমাকে আমাকে দিতেই হবে। হ্যাঁ, আমাকে আমি যতবার চাইব ততবারই তোমাকে দিতে হবে। তুমি আমাকে এই যে বলছো তৈত্বিক সন্ন্যাসী এই বলে লাভ হবে না। হ্যাঁ, তুমি নিমন্ত্রণ করে আমাদেরকে আমাকে এত অল্প অন্ন দিয়েছ। হ্যাঁ, সেই প্রণয় কলহ। নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন, আরে তুমি হচ্ছ অবধূত, তুমি হচ্ছ ভ্রষ্ট পরমহংস, তুমি তোমার উদরভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছো, আমি বুঝতে পারছি যে তোমার কাজেই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। হ্যাঁ, তোমার এই বাকচাতুরি দিয়ে এই যে তুমি ব্রাহ্মণদের জ্বালাতন করে সেটাই হচ্ছে তোমার কাজ। আর সেটাই সেটার মানে অর্থ হচ্ছে মানে স্মার্ত ব্রাহ্মণ আবার বৈষ্ণব, টাইমটা হয়ে গেছে, ঠিক আছে, এটা সেটা অনেক বিস্তৃতভাবে আমরা কাল আবার আমরা আলোচনা করব। হরি গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। নিদায় গৌ সীতানা প্রমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন কায় নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় রক্ত কমল কর পদতল শতদল মুখ শশী শ্রীবাসঙ্গনে নিতায়ে শোনে নাম সংকীর্তনে নাচে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধুলি লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলা ময় হরি হরি নাম দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরি গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন কায় তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জন কর, প্রণাম প্রণাম প্রণাম। গুরু বাবা মন্ত্র করবেন আমাদের সুবিধার বন্ধুকে দিনে প্রণাম, আপনি কি আবেশন করবেন দিদি? প্রণাম প্রণাম গুরুদেবকে শত কোটি প্রণাম, গুরু ভাইবোনকে প্রণাম জানিয়ে আমি